আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি দিলরুবা জাহান দীপ্তি এবং আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার ব্লগটা আমি অনেকদিন পরে স্টার্ট করছি। এই যে আমি আসলে একটু বাইরে ছিলাম, আর আসার পরে আমি আমার গাছগুলোর দিকে চলে এসেছি এবং গাছগুলোর অবস্থা দেখেন, অনেকগুলো ফল হয়েছে আমার পুঁইশাক গাছে। পাতা থেকে কিন্তু ফলের পরিমাণ অনেকটাই বেশি, একদম মাথার দিকে একটু পাতা আর নিচের দিকে সমস্তটাই ফল দিয়ে ভরে গেছে, আর উপরের দিকে এগুলো অনেকটাই ম্যাচিওর হয়ে গেছে ফলগুলো। এই যে দেখেন কত সুন্দর লাগছে, তাই না? শীতকালে কিন্তু এই জিনিসটা আমার কাছে একেবারেই নতুন, কারণ আমি এই পুঁইশাক গাছ লাগিয়েছি মাত্র কয়েকটা মাস হলো। বাট দেখতে কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগছে, পাতা কম তাতে কী হয়েছে, বাট গাছটা এত সুন্দর আছে, বেঁচে আছে আলহামদুলিল্লাহ। এই দেখেন ফলগুলো সাদা সাদা হয়ে আছে উপরে, এগুলো মনে হয় একদমই কচি, সো এগুলো এখনও ম্যাচিওর হয়ে পায়নি। নিচেরগুলো একটু ম্যাচিওর হয়েছে, উপরেগুলো কিন্তু এখনও নতুন অবস্থায় আছে। সো ওভারঅল পুঁইশাক গাছটাকে আমার এরকম লাগছে, লম্বা একটা ডালের মতো, মানে এগুলো পেঁচিয়ে পেঁচিয়ে গ্রিল বেয়ে উঠে গেছে, কোনো পাতা নেই। আর এইখানে আমার মিষ্টি কুমড়া গাছ দুই দুটো ফুল হয়েছে। আর এখানে হঠাৎ করে টমেটো গাছ দেখতে পেলাম, এটা কিন্তু আমি সালাড করার পরে ওই পানিটা দিয়েছিলাম মাটিতে, তাতে অটোমেটিক হয়ে গেছে। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি আম্মু কি পাঠালো আমার জন্য। এটা হলো পিঠা, এই পিঠাটা আম্মু নিজের হাতে বানিয়ে আমার জন্য পাঠিয়েছে। আর এইখানে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগ ভর্তি কিন্তু অনেক খাবার দাবার, আমি এক এক করে আপনাদের সাথে শেয়ার করছি। আম্মুর কাজ পুরো একটা ব্যাগের ভিতর আরেকটা ব্যাগ, আরেকটা ব্যাগের ভিতর আরেকটা ব্যাগ, এভাবে দিয়ে তারপরে ভালো করে পেঁচিয়ে আমাদেরকে দিয়েছে। এই বাটির মধ্যে ইলিশ মাছ আছে, আর এই বাটির মধ্যে আছে মুরগির রোস্ট, আর এখানে আছে পোলাও। এই যে দেখেন পোলার উপরে কিন্তু বেরেস্তা দেওয়া আছে। আলহামদুলিল্লাহ আমার হাতে রান্না খাবো। আর এখানে আছে ইলিশ মাছ, এখানে চার পিস ইলিশ মাছ আছে। আর এইটাতে আছে মুরগির রোস্ট। ইয়ামি ইয়ামি রোস্ট। সো এই হলো আমাদের আজকের লাঞ্চ বলা যেতে পারে, ডিনার বলা যেতে পারে। আর একটা জিনিস দেখাই, যেগুলো আমি আরএফএল বেস্ট বাই থেকে কিনেছি, এগুলো আমার আম্মা আমাকে কিনে দিয়েছে। এই যে দেখেন এটা 205 টাকা করে প্লেটগুলো লেখা আছে, বাট কিছুটা ছাড় ছিল, মেবি 5% বা 10% এরকম ছাড় ছিল আরএফএলে। আর এই যে একটা জগ,
এই চকটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটার দাম নিয়েছে 200 টাকা, বাট এখন যেগুলো আসছে সেগুলো 225 টাকা করে। আর এইটা একটা স্পাইস জার কিনেছি, দেখতে আমার কাছে অনেকটা ভালো লেগেছে, অ্যাপেল শেপটের, বাট ভালো, এখানে ড্রাই ফ্রুটস রাখা যাবে, লবণ রাখা যাবে। এটা 175 টাকা দাম নিয়েছে। এই সমস্ত কিন্তু ডবল ডবল কেনা হয়েছে, এই স্পাইস জার দুটো, থালা চারটা আর জগ দুটো কেনা হয়েছে। এসে খাবারগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি খাবারগুলোকে বের করছি। তো আমার সমস্ত খাবার সার্ভ করা হয়ে গেছে, আমি পুরো অর্ধেক মতো সার্ভ করে নিয়েছি। রোস্ট 2 পিস সার্ভ করেছি, আর ইলিশ মাছও কিন্তু অনলি 2 পিসই সার্ভ করেছি, বাকিগুলো আমরা হয়তো ডিনারে খাবো। সো লাঞ্চে আমি এগুলোকে এখন ওভেনে গরম করে নিব। যে পিঠা, আর আমি এখন একটা স্ন্যাপ নেওয়ার চেষ্টা করছি টোটাল খাবারগুলো একসাথে। আমি কিন্তু অল্প একটু টমেটো কুচি করে রেখেছি, একটু স্যালাড হিসেবে খেয়ে নিব। সো এখন আমি একটু পোলাওটা গরম করে নিব ওভেনে। আর এই যে আমি নতুন প্লেটে কিন্তু খাবার সার্ভ করছি। সো এই হলো আমাদের ওভারঅল লাঞ্চ। সো এখন আমরা লাঞ্চ করে নিব, আর আমি ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে উইথ মি। আমি কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের দুজনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।